দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে এবং সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনঃস্থাপনে সম্মত রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এপেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির রাষ্ট্রপ্রধান। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর আগে 2022 সালে সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানের সফরের পর ওয়াশিংটনের সাথে উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ ছিন্ন করে বেইজিং। 4 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে তাইওয়ান ইস্যুতে ঐক্যমত পৌঁছাতে পারেননি শি এবং বাইডেন। এ সময় তাইওয়ানকে অস্ত্র না দিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। চীন এবং তাইওয়ানে একীভূত হবেই বাইডেনকে জানান শি জিনপিং। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মাদক ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানের উৎপাদন হ্রাস করতে রাজি হয়েছে চীন। আলোচনা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও।